করোনার প্রভাবে সমগ্র বিশ্ব থমকে গিয়েছে, থমকে গিয়েছে প্রাণের শিক্ষাঙ্গন। চলুন দেখে আসি আমার ভালোবাসা ভালো লাগার সেই প্রিয় স্থান বরিশাল জিলা স্কুল। দক্ষিণাঞ্চলের অন্যতম প্রাচীন বিদ্যাপীঠ বরিশাল জিলা স্কুল, এই প্রতিষ্ঠানটি শিক্ষাক্ষেত্রে ইতিহাস ও ঐতিহ্যের ধারক বাহক হয়ে জ্ঞানের আলোয় আলোকিত করছে নবপ্রাণ। এই বিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে আমি গর্বিত। শুধুমাত্র দক্ষিণাঞ্চলের নয়, সমগ্র বাংলাদেশের মধ্যে অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান হল বরিশাল জিলা স্কুল। মূলত ঐতিহাসিক বরিশাল জিলা স্কুল তৎকালীন বরিশাল জেলা চস ও ম্যাজিস্ট্রেট মিস্টার NW গ্যারেট এর ঐকান্তিক প্রচেষ্টায় নির্মিত হয়। তার নির্দেশনায় 1829 সালে 23 ডিসেম্বর বরিশাল ইংলিশ স্কুল নামে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। স্থানীয় জনসাধারণের আর্থিক সহায়তায় শ্রীরামপুর মিশনের মাধ্যমে এই বিদ্যালয়টি পরিচালিত হতে থাকে। সে সময় মাত্র 8 জন ছাত্র নিয়ে বিদ্যালয়ের কার্যক্রম শুরু করা হয়। শুরুতে বিদ্যালয়টি স্থানীয় জমিদার মিস্টার লুকাসের জমিতে স্থাপিত করা হয়। বিদ্যালয়টি পরবর্তীতে ব্রাউন কম্পাউন্ড এবং 1842 সালে বর্তমান স্থানে স্থানান্তরিত করা হয়। এই জমির মালিক ছিলেন মিস্টার স্পেন্সার। তৎকালীন জেলা ম্যাজিস্ট্রেট এবং স্কুলের সেক্রেটারি ছিলেন বার্টন। তিনি সরকারকে বিদ্যালয়টির উন্নয়নের জন্য বিশেষভাবে অনুরোধ করতে থাকেন। স্কুলের উন্নয়নের জন্য তিনি নিজ প্রচেষ্টায় অভিজাত ব্যক্তিবর্গের নিকট থেকে 38,817 টাকা চাঁদা তোলেন। সংগৃহীত চাঁদার অর্থ তিনি সরকারের কাছে হস্তান্তর করেন। ফলাফলস্বরূপ বিস্তর জমির ওপর বরিশাল জিলা স্কুল নির্মিত হয়। সাল থেকে 1891 সাল পর্যন্ত ব্রিটিশ সরকার এই বিদ্যালয়ের ব্যয়ভার গ্রহণ করে। তখন থেকে বিদ্যালয়টির নামকরণ করা হয় বরিশাল জিলা স্কুল। সে সময় স্কুলের ছাত্র সংখ্যা ছিল প্রায় 600 জন। বরিশাল শহরে কয়েকটি বেসরকারি স্কুলের শিক্ষকদের আন্দোলনের কারণে 1892 সালে বরিশাল জিলা স্কুলকে বেসরকারি ঘোষণা করা হয়।
শাহসাবাদের জমিদার সৈয়দ মোয়াজ্জেম হোসেন বাংলার গভর্নরকে স্কুলের জন্য অর্থ ও জমি প্রদানের আশ্বাস প্রদান করেন। এরপর 1906 সালে পুনরায় এটিকে সরকারিকরণ করা হয়। ১৮২৯ সালে এই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন মিস্টার জন স্মিথ। ১৯৬১ সাল থেকে এই স্কুলকে পাইলট স্কুলে পরিণত করা হয়। তখন আমেরিকান বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে এর নানাবিধ পরিবর্তন ও সম্প্রসারণের ব্যবস্থা করা হয়। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে এই স্কুলের ছাত্ররা গৌরবোজ্জ্বল ভূমিকা রাখে। অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী শের-এ-বাংলা একে ফজলুল হক বরিশাল জিলা স্কুলের কৃতি শিক্ষার্থীদের মধ্যে অন্যতম। ১৮৮১ সালে তিনি বরিশাল জিলা স্কুলে তৃতীয় শ্রেণীতে ভর্তি হন। পরবর্তীতে ১৮৮৬ সালে অষ্টম শ্রেণীতে তিনি বৃত্তি লাভ করেন এবং ১৮৮৯ সালে ফজলুল হক প্রবেশিকা পরীক্ষায় তৎকালীন ঢাকা বিভাগে মুসলিমদের মধ্যে প্রথম স্থান দখল করে। তিনি ছাড়াও অনেক গুণীজন এ বিদ্যালয়ের ছাত্র ছিলেন, তাদের মধ্যে অন্যতম বাংলাদেশের ১১তম রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস, অবিভক্ত বাংলার মন্ত্রী ও বঙ্গীয় আইনসভার সদস্য খান বাহাদুর হাশিম আলী খান, বিখ্যাত সঙ্গীতজ্ঞ ও মুক্তিযোদ্ধা শহীদ আলতাফ মাহমুদ, স্পিকার আব্দুল জব্বার খান, শরৎচন্দ্র গুহ, তারিণী কুমার গুপ্ত, কমরেড প্রমোদ দাশগুপ্ত, আজিজুদ্দিন আহমেদ, কথাশিল্পী বুদ্ধদেব গুহ প্রমুখ। প্রায় ২০০ বছরের প্রাচীন বিদ্যালয়টিতে বর্তমানে 2,500-এর বেশি শিক্ষার্থী অধ্যয়নরত আছে, যাদেরকে নিবিড় পর্যবেক্ষণের মধ্য দিয়ে পাঠদান করছেন অর্ধশতাধিক দক্ষ শিক্ষক। শিক্ষকদের নিরলস প্রচেষ্টায় স্থানীয় ও জাতীয় পর্যায়ে ফলাফলের দিক থেকে প্রথম সারিতে অবস্থান করছে বরিশাল জিলা স্কুল।
মহামারী করোনার প্রভাবে বিশ্বাস স্থবির। এ ভাইরাসটির সংক্রমণের ভয়ে শঙ্কিত প্রিয় শিক্ষাঙ্গন, স্বাধীন বাংলার ইতিহাসে প্রথমবারের মতো একটানা অর্ধ বছরেরও বেশি সময় ধরে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ। তাই সারা দেশের ন্যায় বরিশাল জিলা স্কুলেও নেই শিক্ষার্থীদের কোলাহল। স্কুলের প্রতিটি কক্ষ আজ তালাবদ্ধ, বেঞ্চগুলো ধুলোয় আচ্ছাদিত, ঘণ্টার ঢং ঢং শব্দ আর বাজে না স্কুলের বারান্দায়। প্রাণপ্রিয় শিক্ষকদের সাথে দেখা হয় না শিক্ষার্থীদের, স্কুল প্রাঙ্গণ যেন আজ বিরান। শিক্ষার্থীদের উচ্ছ্বাসে আবারও মুখরিত হোক প্রিয় প্রাঙ্গণ, জড়তা কাটিয়ে জ্ঞানের আলোয় উদ্ভাসিত হোক প্রতিটি প্রাণ।